কোনো কিছু পাওয়ার জন্য, কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য, জীবনের কোনো কিছু পাওয়ার জন্য আজকাল অনেকে বলে থাকে, বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েরা বা যে কোনো মানুষ বলতে পারে, যেটা আমরা তিনটা শব্দের ক্ষেত্রে শুনি, কোনো কিছু অ্যাচিভমেন্ট করার জন্য, কোনো কিছু অনেকের জন্য জেদ ধরে যে আমি এটা পাওয়ার জন্য খুব জেদি। হ্যাঁ, অনেকে মনে হয় সেটা খুব মেয়েটা খুব জেদি বা ছেলেটা খুব জেদি, অথবা নিজেরাও বলি যে এটা পাওয়ার জন্য আমি জেদ ধরে। অনেকে বলে যে ও খুব গর্তুমি, কোনো কিছু পাওয়ার জন্য গর্তুমি করে। কিন্তু এই যে জেদ ধরা বা জেদি কোনো কিছু পাওয়ার জন্য, অথবা গর্তুমি যে ওটা আমার লাগবেই, এবং আর একটা শব্দ আছে সেটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, কোনো কিছু পাওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, বা আমরাও বলি যে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, জেদ করো কোনো কিছু পাওয়ার জন্য, জেদি হও বা জেদ করা ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট করার জন্য, এগুলো আমি বলে থাকি অনেক সময়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি জেদ বলি, জেদ মানে হলো যে অন্ধের মতন, অন্ধের মতন যে কোনো কিছু আমি মানবো না, কোনো কিছু আমি মানতে চাই না, কারো কথা আমি শুনবো না, যে যাই বলুক ওটা আমার চাই, এই যে জেদ। তার মানে জেদ করে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আবার গর্তুমি যে বৈশিষ্ট্যটা, গর্তের বৈশিষ্ট্য হচ্ছে মানে আগে কি হবে পরে কি হবে, মানে পাওয়ার ক্ষেত্রে পরে কি রেজাল্ট হবে, অথবা আগে কি সমস্যাগুলো আছে, এই আগে পরে না ভেবে, অগ্রপশ্চাৎ না ভেবে যে এগিয়ে যাওয়া পাওয়ার জন্য, এটা হচ্ছে গর্তুমি। আর জেদ কেটে বলেছে যে অন্ধের মতো, মানে আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু জানতে চাই না, কী হবে আমি বুঝি না, কিন্তু আমার লাগবে, এভাবে যে এগিয়ে যাওয়া, জেদ করা। আর গর তুমি তো আমি বললামই। আর আরেকটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিজ্ঞা করা। তো প্রতিজ্ঞাটা কী? প্রতিজ্ঞাটা হচ্ছে বুদ্ধি এবং যুক্তি, মানে বুদ্ধিকে কাজে লাগিয়ে বিচার বিবেচনা করে ভালো মন্দ বুঝে কারো ক্ষতি না করে প্রোঅ্যাক্টিভলি লক্ষ্যে পৌঁছানোর জন্য যে এগিয়ে যাওয়া। অর্থাৎ প্রতিজ্ঞা মানে হচ্ছে যে বুদ্ধিকে যুক্তিকে কাজে লাগিয়ে ভালো মন্দ এই বিষয়ে বিবেচনার মধ্যে রেখে আত্মবিশ্বাসের সাথে যে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে প্রতিজ্ঞা। এখন প্রশ্ন হচ্ছে যে তিনভাবে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি বা অ্যাচিভ করতে পারি আমার যে স্বপ্ন বা লক্ষ্যকে, কিন্তু দেখা গেছে যে জেদের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হতে পারে, ঠিক তেমনি গর্তমের ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষ ক্ষতি হতে পারে, আমার ক্ষতি হতে পারে। অর্থাৎ যে দেবে গোয়ার্তমিতে লক্ষ্যে পৌঁছানো যেতে পারে বা আমি যে যা চেয়েছি সেটা তো পেতে পারি, কিন্তু এতে অনেক অসুবিধা, অনেক ক্ষতি, অনেক আফসোস তৈরি হতে পারে, কিন্তু প্রতিজ্ঞার ক্ষেত্রে সেটা হয় না। প্রতিজ্ঞা হচ্ছে যে আমার বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে আমার লক্ষ্যে পৌঁছানো। সুতরাং জেদ নয়, গর্তুমি নয়, আমাদের আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। ধন্যবাদ।